নমস্কার আমি বিদিশ ঘোষ স্টুডেন্ট আইটি বোম্বেতে আজকে আমরা দেখতে চলেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয় ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা চ্যাপ্টার ক্লাস টেনথের এর ম্যাথামেটিক্স থেকে ক্লাস টেনথের এর গণিত থেকে আর এটাকে আমরা বাংলায় বলি দীঘার সমীকরণ দীঘার সমীকরণের ব্যাপারে বোধহয় তোমরা শুনে থেকে যখন তোমরা আমাদের এনএসএস আইআইটি বোম্বে চ্যানেলে যেটা পলিনোমিয়ালস মানে বহুপদী সংখ্যা মেলার ভিডিওটা আছে সেটা যদি দেখে থাকো আমি সাজেস্ট করব আমি বলবো যে নাকি তুমি ওইটাকে একবার দেখে নাও আগে কারণ কি এই যে আমরা পড়তে চলেছি দীঘাত সমীকরণ এটা কিন্তু ঠিকভাবে দেখলে ওইটারই একটা পার্ট চাইলে আমরা ওই ভিডিওর মধ্যে ওটাকে পুরো করতে পারতাম কিন্তু এটা আলাদা করে পড়ানো হয় কারণ কি এটা একটু স্পেশাল রকমের যার মধ্যে কটা ফর্মুলা এমন আছে যেগুলো আমরা ব্যবহার করে আরো ভালো করে আরো তাড়াতাড়ি সলিউশন বার করতে পারি ঠিক আছে তো আগে ওই ভিডিওটা দেখে নিও তারপরে এটা আবার স্টার্ট করো তো আমরা শুরুতে দেখব যে দীঘাত সমীকরণ হয়েটা কি এটা তো বলে দিলাম যে ওইটা ওই মানে বহুপদী সংখ্যা মালার সাথে রিলেটেড তারই কিছু একটা ভাগ কিন্তু এটাকে আমরা আলাদা করে কেন পড়ছি তার কারণ একটি বহুপদী সংখ্যা মালা যার ডিগ্রি ডিগ্রি কি হয় সেটা আমি বোঝাচ্ছি দু মিনিট যার ডিগ্রি দুই হয় সমীকরণ বলা হয় যেমন ডিগ্রি জিনিসটা কি এটা একটু আমার মনে হয় না তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার আর কোনো কনফিউশন হবে যেহেতু এই পলিনোমিয়ালের ভিডিওটার মধ্যে নিশ্চয়ই ওটা কভার করা হয়েছিল তবেও আমি আরেকবার বুঝিয়ে দিই একটা বহুপদী সংখ্যা মেলার মধ্যে এই যে এই এক্স এর এতগুলো আলাদা আলাদা পাওয়ার থাকে আমরা বহুপদী সংখ্যা মেলাকে লিখি এরকম ভাবে এরকম ভাবে এই এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এরম এরম ভাবে এক্স টু দি পাওয়ার এ নব্বই এটাকে একটা বহুপদী সংখ্যা মেলা বলা হয় ঠিক আছে তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ওপর এখানে পাওয়ারটা এখানে যেমন কি হলো এখানে তো জিরো না এখানে এটা হয়ে গেল ওয়ান এখানে টু এখানে এরম এন তো এই যে ডিগ্রিগুলো আছে এইগুলোকে আমরা ডিগ্রি বলি যে এক্স পাওয়ার কত পাওয়ারের কনসেপ্টটা তো আমি নিশ্চয়ই তোমরা জানবে পাওয়ারের কনসেপ্ট মানে এই ধরো আমি যেটা লিখছি এন ধরে নাও তো এন এর উপরে যদি এম লেখা থাকে তাহলে এটা হয়ে গেল এন পাওয়ার এম ঠিক আছে তো এই যে জিনিসটা পাওয়ারে আছে সেটাকে এই বহুপদী সংখ্যা মধ্যে ডিগ্রি বলে যেটা সব থেকে বড় ওই নাম্বার এর মধ্যে আমরা দেখতে পারি যে এখানে পাওয়ার ওয়ান আছে পাওয়ার টু ও আছে এই তো তো পাওয়ার জিরো হয়ে গেল এইখানে তো সব থেকে বেশি কোনটা পাওয়ার টু তাই এটা একটা জিজ্ঞাসা সমীকরণ বুঝতে পারছো তো যেহেতু ডিগ্রি টু এই দেখতে পাচ্ছ তাই এটা একটা ছবি করে এবার এই যে এক্সপ্রেশনটা দেখছ এর প্লাস মনে রাখতে হবে যে এর মধ্যে কটা কন্ডিশন আছে সেটা হলো যে ওয়ার ওয়ের মানে এরমভাবে আমরা লিখি যে একটা ইকুয়েশন যার মধ্যে এ ইজ নট ইকুয়াল টু জিরো জিনিসটা জিরো হয়ে যাবে আর তারপরে তো কিছু থাকলোই না এক্স টু দি পাওয়ার টু এর সাথে তাহলে ওটা দীঘার থাকবে না ওটা একটা লিনিয়ার হয়ে যাবে লিনিয়ার মানে যার মধ্যে এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম ওয়ান থাকে জানো তোমরা রিয়েল নাম্বারের যেমন আমাদের কাছে ওয়ান টু থ্রি ফোর এরম করে ইনফিনিটি অব দি আর হোল নাম্বার আছে জিরো ওয়ান টু থ্রি তারপরে ভাবে ইনফিনিটি অফ তো ইন্টিজার্স ও আছে সেটা হয়ে যায় মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান তারপরে মাইনাস জিরো তারপরে ওয়ান তারপরে টু এরম ভাবে পুরো ইনফিনিটি অবধি পুরো রেঞ্জটা তো রিয়েল নাম্বার মানে হলো যে কোনো নাম্বার যেটাকে নাম্বার লাইনের ওপর লোকেট করা যেতে পারে ঠিক আছে এটা নিশ্চয়ই পড়ে থাকবে না পড়ে থাকলে যা বলছি এটাতে একটা ফেয়ার আইডিয়া হয়ে যাওয়া উচিত কারণ কি বিশেষ কিছু নেই মানে নাম্বার লাইনের উপরে ধর এখানে জিরো আছে এখানে ওয়ানও আছে এখানে মাইনাস ওয়ানও আছে মাঝখানে যতগুলো নাম্বার আছে সব নিয়ে টোটালটা হয়ে যাবে আর মানে রিয়েল নাম্বার ঠিক আছে যে কোনো নাম্বার যেটা আসলে ইমাজিন করা যায় রিয়েল নাম্বার লাইনের উপর ঠিক আছে রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার হয় যেগুলো রিয়েল নাম্বার হয় না কিন্তু ওইগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবার দরকার নেই ও পড়ে আসবে প্লাস নে অতটা ভাবার দরকার নেই ওটা নিয়ে চলো নেক্সট উদাহরণ কটা আমরা এবার একটু উদাহরণ দেখবো এই দীঘা সমীকরণের তাকি তোমাদের একটা ভালো করে বুঝতে হবে মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সিটা তো জেনারেল হয়ে গেল কিন্তু আসলে যখন একটা প্রশ্নের মধ্যে আসবে তখন ওটা কিরাম দেখতে হবে কিরাম রকমের হবে সেটা তো একটু দেখতে হবে তো আমরা তাই দেখতে চলেছি প্রথম উদাহরণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো ঠিক আছে অন্যদিকে নিয়ে চলে গেলাম ঠিক আছে দ্বিতীয় উদাহরণ টোটাল আমরা চারটে উদাহরণ দেখতে চলেছি তো দ্বিতীয় উদাহরণ হলো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল জিরো ঠিক আছে

কলম বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে আলাদা আলাদা এই এক্সাম্পল গুলো কিরকম ভাবে ভ্যালিউগুলো আলাদা হয়েছে ঠিক আছে ধরে নাও এই কলমটা এ এই ঘন্টায় বি ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমটার মধ্যে

আর বি হয়ে গেল জিরো সি হয়ে গেলো মাইনাস সিক্স এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং কেস তো মানে এগুলো একটু সিম্পল হয় প্রথমটার মধ্যে অনেক বেশি কঠিন থাকে কারণ কি এর মধ্যে আমাদেরকে যেমন ফ্যাক্টরাইজ করতে হয় ফ্যাক্টরাইজ মত আমি ঠিক জানি না ওইটাকে আমরা কীভাবে বলি তো ওইটাতে আমাদের একটু গর্ব হয় ঠিক আছে আমরা তাই এটার মধ্যে দেখব যে নাকি যেগুলো এই বি জিরো হচ্ছে বা এরপরের কেসটায় যেমন এ হলো টু বি হলো মাইনাস থ্রি আর সি হল সি হলো জিরো এই কেসগুলোর মধ্যে আমরা দেখব ফ্যাক্টরাইজ করা অনেক বেশি সহজ এর মধ্যে দেখছি ওয়ান সিক্স ঠিক আছে এটার মধ্যে তোদেরকে দেখা যাচ্ছে এইটা আর এইটা বাকি তো নর্মাল সব চলো এবার আমরা দেখব যে বিভিন্ন রকমের দ্বিঘাত সমীকরণের সলিউশন কি করে বার করা হয় সলিউশন বলতে আমি কি বুঝতে সলিউশন বলতে দ্বিঘাত সমীকরণের কেসে বলা হয় বাংলায় আমরা মূল বলি এই রুটস গুলোকে বার করার কি করে একটা আইডিয়া দেওয়া যেতে পারে হলো যে যে কোনো দ্বিঘাত সমীকরণের যেমন কি ধরো আমি লিখে দিলাম যদি আমাদেরকে একটা কড্রেটিক দেওয়া হয় তাহলে ওর মধ্যে যেহেতু এক্স স্কোয়ার টার্মটা থাকে এর জন্য আমাদের কাছে দুটি সলিউশন আসতে পারে টু রুটস ভাবলেন এটা আমরা গ্রাফ থেকেও বুঝতে পারি কিন্তু গ্রাফের টপিকটা আমি চেষ্টা করব কোয়েশ্চেন যেগুলো আছে ওর সাথে দেখার গ্রাফ পেপারে কিন্তু সব ইকুয়েশনকে প্লট করা যায় এটা তোমরা নিশ্চয়ই জানবে কোয়ার্ডিনেট জিওমেট্রিও আমাদের ভিডিওটা আছে এই আমাদের এনএসএসআইটি বম্বে চ্যানেলে ওটার মধ্যে তোমরা একবার দেখে নিতে পারো তার মধ্যে আমরা এটা ভালো করে বুঝিয়ে রেখেছি গ্রাফ বানিয়ে আমি একটু যখন সলিউশনটা বার করছি তখন একটা আইডিয়া দেবো যে কিরমভাবে গ্রাফ বানানো হয় আর ওইটা কী করে হেল্প করে তো গ্রাফের মধ্যে যেটা এক্স ইকুয়াল টু জিরো লাইন মানে এই যে ধরো এই গ্রাফ হয়ে গেল হ্যাঁ গ্রাফটা যখন যে কোনো গ্রাফ এই জায়গাগুলোকে যখন ইন্টারসেক্ট করে এক মিনিট আমি এটা অন্য রঙের পেন দিয়ে বলছি এইটা আর এইটা যেখানে যেখানে এই লাইনটাকে ইন্টারসেক্ট করছে কাটছে সেইখানগুলোকে আমরা মূল বা রুট বলি ঠিক আছে চলো তো আমরা এবার দেখব প্রথম এক্সাম্পল x square equals 5x minus 6 এটা আমাদের প্রথম উদাহরণটা মনে আছে তো এটাকে আমরা ক্যামেরায় লিখতে পারি বলেছিলাম মনে করো মনে করো হ্যাঁ x square minus 5x plus 6 equals 0 আমরা এরকম ভাবে দেখব এটাকে তো তোমরা এখন গ্রাফটা নিয়ে আমি যে বললাম সেটাই আগে আমি বুঝিয়ে দিই এটা ধরো যদি আমাদেরকে গ্রাফ বানাতে হয় হ্যাঁ গ্রাফটা বানানোটা তো একটু কমপ্লেক্স ওটা তো পুরো বোঝাতে হয় তাহলে আমাকে একটু বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমরা ওটা কমপ্লিট করতে পারবো না তাই আমি তোমাদেরকে জাস্ট এটা রুট বানানোটা শিখিয়ে দিই কি করে এর মূল বার করা হয় আর পরে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি গ্রাফ বানানোটা শিখিয়ে দেবো গ্রাফ বানানো সব ফাংশনের যেরকমই হয় যতগুলোই বহু বহুপদী সংখ্যা মালা হয় সব একটা না একটা গ্রাফ বানানো যায় কি করে এগুলো বানানো সেটা আমরা একটা আলাদা ভিডিওতে দেখে নেব তো এবার এটাকে আমরা ফ্যাক্টরাইজ ফ্যাক্টরাইজ দই ফ্যাক্টরাইজ করা শিখতে চলেছি ঠিক আছে ফ্যাক্টরাইজ করাটা একটু কিন্তু প্র্যাকটিসের থেকেই আসবে প্রথমবারে তো আমি শিখিয়ে দিচ্ছি হুম আমরা এটা থেকে বেশি ফ্যাক্টরস পাবো যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো ফ্যাক্টরস হয় হ্যাঁ ফ্যাক্টর বলতে কি সেটা এখনই আমরা এটা করলেই বুঝে তোমরা এই বলতে বলতেছে ফ্যাক্টরাইজ করাটা কিন্তু একটা প্র্যাকটিস থেকেই আসে তোমরা আরও বেশি যখন প্রশ্ন করবে কোয়েশ্চেন্স অনেক জায়গায় পেয়ে কেশিনাগের বইটা আছে সেটাতে করতে হবে এনসিআরটি যেটা সিবিএসির আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ডের বই যেটা সিবিএসির সেটাতেও করতে হবে সেটাতেও আছে তবে কেশি নাগেরটার মধ্যে প্রবলেমগুলো তুমি বেশি ভালো করে পাবে যার মধ্যে একটা ভালো অর্ডারে ভালো করে শেখানো আছে তো করলে কিন্তু প্র্যাকটিস করলেই তোমার আইডিয়া হবে যে কি করে এটাকে সলভ করা যায় মানে এখন আমরা যেটা দেখছি এটা কোয়াডাটি ইকুয়েশন শেখানোর বিশেষ কিছু নেই ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ছোট টপিক যার মধ্যে কমই জিনিস আছে এই ইকুয়েশনটাই হয়ে গেল তারপরেও এটা কি করে সলিউশন বার করতে হয় সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস থেকেই শিখতে হবে এটা একটা কোয়েশ্চেনই হয়ে গেল ঠিক আছে তো তো দেখে নিও পরে তোমরা প্র্যাকটিস করে নাও তো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস 0 আমি এরকম ভাবে কেন লিখলাম সেটা তোমরাও বুঝতে পারবে যখন তোমরা অনেক প্র্যাকটিস করে নেবে আমি কি দেখতে পাচ্ছি এখানে যে এই দুজনের মধ্যে আর এই দুজনের মধ্যে একটা করে কমন ফ্যাক্টর একটা কমন আছে এবারে এটার পরে আমি যখন x এই দুটোর মধ্যে কমন নিয়ে নিছি তাহলে x 2 হয়ে গেল আর এই দুজনের মধ্যে 3 3 কমন নিলাম যে x 2 হয়ে গেল বুঝতে পারছো এখন কি হলো এইটাও আছে এটাও আছে এই দুজনকে আমরা বাইরে নিয়ে নিতে পারবো এটা কিন্তু ইকুয়েশন সলভ এগুলো কিন্তু শুধু প্র্যাকটিস থেকে আসবে এই ভিডিওটা আরেকবার দেখলে আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে বোধ হয় যে এটা আমি কি করে করলাম কিন্তু যতক্ষণ এটা নিজেরা নিজের থেকে করছো ততক্ষণ কিন্তু একদমই হতে পারবে না

টু এখানে হয়ে গেল থ্রি তো এইটা গ্রাফটা হ্যাঁ ঠিক আছে আর এটা যেহেতু উপরের দিকে খোলা তো আপওয়ার্ড ওপেনিং এরম গ্রাফ হয় গ্রাফটা নিয়ে বিশেষ ভেবে না পরে আসবে তোমরা কিন্তু আপাতত এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও ঠিক আছে এই যে আমরা কি করলাম বেসেলে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি এটা আছে এটাকে মাঝখানের এটাকে আমি স্প্লিট করে দিলাম দুটো টুকরো হ্যাঁ আর ওই দুটো টুকরো এমন বানালাম তাকে এরাম একটা গ্রুপ হয়ে যায় এরাম একটা গ্রুপ হয়ে যায় আর ওর মধ্যে দিয়ে কমন নেওয়ার পর একটা আমরা সেম পেয়ে যাই এখানে যেমন পেয়েছি আর এখানে ঠিক আছে তারপর আমরা এটাকে বাইরে নিয়ে নিলাম কমন নিয়ে নিলাম আর এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম সেটা থেকে আমরা রুটস পেয়ে গেলাম ঠিক আছে

প্লাস মাইনাস রুট থ্রি যেটা বোঝাচ্ছে যে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ঠিক আছে এই রুটের নাম্বারগুলো তো তোমরা নিশ্চয়ই জানবে এটা এর আগে তো পড়ে থাকারই কথা না পড়ে থাকলে এটাকে তোমাকে একটু কিন্তু আলাদা করে পড়তে হতে পারে তবে কটা কোয়েশন করার আগে এইগুলো পড়ে থাকারই কথা নাইন প্লাস অবধি বা এইট প্লাস অবধিও আমাদের এইগুলোকে নিয়ে পড়িয়ে দেওয়াই হয় তো এটা না হলে তুমি কেশিনাকে দেখে নিও কেশিনাকে এইট বা নাইন্থ ক্লাসে বইয়ের মধ্যে দেওয়া আছে যতদূর আমার মনে আছে তাছাড়া এনসিআরটি তো আছে নাহলে ইন্টারনেটই তো আছে ও অনেক জায়গায় পেয়ে যাবে এটা তো এটা কিন্তু সেরম কিছু না জাস্ট একটা নাম্বার এটা তোমার ভালো করেই জানো যে রুট থ্রি একটা ভ্যালিউ হয় রুট থ্রি কে আমরা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এরম কাছাকাছি একটা ভ্যালিউ হয় যে আমি রুট টু আছে সেটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আমার কটা মুখস্ত আছে মুখস্ত কটাই শুরুর দিকে গুলো করলে লাভ হয় কিন্তু সেটা কটেটিশান বিশেষ কিছু আলাদা জায়গায় হয় ঠিক আছে তো এটা এরকমভাবে করা বুঝা গেল এটার তো আমি আবার বোঝানো কিছু দেখি না তাহলে আবার কুইকলি বলে দিচ্ছি এই কোয়েশানটা আছে আছে সরি তা আমরা সিক্সকে কে এই দিকে নিয়ে গেলাম এসে গেল আর তারপরে ডিভাইড বাই টু করে দিলাম এটা পেয়ে গেল আচ্ছা এটা থেকে আমাদের কাছে সলিউশন এসে গেছে চলো পরের एग्जांपल 2x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস 0 এই কেসের মধ্যে কি আছে বলো ঠিক ধরেছো ঠিক না ধরে থাকলে বলে দিলাম ঠিক ধরেছো কিন্তু মনে রেখো এটা c 0 আছে ঠিক আছে এখন যদি একটু অসুবিধা হচ্ছে ঠিকঠাক বুঝতে পারছো না কোনো চিন্তা নেই ভিডিওটা আরেকবার দেখে নিয়েও এরপর এবার দেখবে ভালো করে বুঝাবে এবার যে দেখছো একটু কিছু নোট বানাতে থাকো পরে এবার দেখার সময় এগুলো লোককে দেখতে দেখতে ভিডিওটাকে পুরো ক্লিয়ার হয়ে যাবে বোঝাতে পারবো না একটা ভিডিও দেখে একটা এরকমভাবে শেখার কতটা লাভ আমি নিজে ওটা বুঝতে পারি যে কোনো জিনিসটা যখন তুমি একটা বুঝতে পারছো না কেউ যদি তোমাকে পড়ানোর থাকে যে জিনিসটাকে তুমি ক্লাসে কি হয় টিচার একবার পড়িয়ে চলে যান কিন্তু তোমার যদি একটা ভিডিওটা থাকে তুমি ওটাকে অ্যাটলিস্ট তিন চারবার দেখতে পারো যতক্ষণ না তোমার নিজের মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছি এটাকেও সেরকমভাবে দেখো যা পুরো পড়ানো হচ্ছে ওটাকে নিজে থেকে আগে করে করে এমন একটা লেভেল আনো যে হ্যাঁ আমি নিজেই এটাকে পড়াতে হয় নিজেই পড়ানোর চেষ্টা হয় হলে তোমার কোনো বন্ধুজনকে ধরো আর বলেছে নাকি হ্যাঁ আমি তোকে পড়াবো এটা আর নিজে পড়াও তাকে তাহলেই কিন্তু আসলে বুঝতে পারবে জিনিসগুলো তাহলে ভালো করে একটা যেটাকে বলে ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে তো এটার মধ্যে আমরা এটাও

তো আমরা যে দেখছি যখন স্টির জিরো হয়ে যাচ্ছে বা বি 0 জিরো হয়ে যাচ্ছে মূল বার করা না মানে রুটস বার করা খুবই সহজ হয়ে যাচ্ছে একদমই কমপ্লেক্স থাকছে না তাড়াতাড়ি একবারে ফটাফট বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাই এরম টাইপের ইকুয়েশন থাকলে খুশি হওয়ার পুরোপুরি কারণ আছে মনে রেখো যে আমরা কি করে করছি হ্যাঁ এই ফ্যাক্টর বানানোটা এই যে এই জিনিসটা আমরা করলাম আগের সাইডও আমরা করেছিলাম আগের সাইডে দরকার হয়নি তার আগে এটাতে আমরা করে যাব এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এর মধ্যে এটা থেকে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আমার কিন্তু করে করে প্র্যাকটিস এমন আর এখন আমি পুরো একবারই মনে রাখতে পারি এবং তোমাদেরকে কিন্তু ওরকম প্র্যাকটিস করে করে ওই জায়গায় পৌঁছতে হবে টাইম লাগবে কিন্তু হয়ে যাবে ওইরম কিছু না এটা আমি বলবো করো মজা আসবে যখন তোমরা এটার প্রবলেমগুলো সলভ করো এটা খুবই ভালো টপিক একটা আমি খুবই এটা খুব হাই লেভেলে ভালো ভালো প্রবলেমস হয় ইলেভেন টুয়েলভ ক্লাসে পরে যদি তোমরা আইআইটি জেই দিতে যাও তাহলে তার মধ্যে তো খুবই ভালো ভালো প্রবলেম আসে এর থেকে আইআইটি এইটা তো হাই লেভেল হয়ে গেল একটা রিজিয়ানাল ম্যাথস অলিম্পিয়াড হয় আর এমও তার মধ্যে এগুলো আসে এগুলো সব লোকজন টেন্থ ক্লাসেই দেওয়া শুরু করে দেয় কিন্তু ইলেভেন টুয়েলভ ক্লাসে গিয়ে বেশিরভাগ জনয়া দেয় আর তার জন্যই তো এইসব জিনিসগুলো একদম ফান্ডামেন্টাল পুরো ক্লিয়ার হতে হবে হতে পারে যে তুমি এখন অনেক নিচু সংখ্যা নিচু ক্লাসে থেকেও এই ভিডিওগুলো দেখছো তাই তো আরো ভালো আমি বলব যত তাড়াতাড়ি পরে জিনিসগুলো শিখতে হবে মধ্যে শেখার মধ্যে বিশেষ কিছু নেই একবার বুঝে গেলেই হয়ে গেল ঠিক আছে চলো পরের পর এমন দীঘার সমীকরণে হয় এমন দীঘার সমীকরণও হয় যেগুলোকে যত এত সহজে সলিউশন পাওয়া যায় না সেরকম দীঘার সমীকরণের জন্য আমরা কোয়ড্রাটিক ফর্মুলার ব্যবহার করি কড্রেটিক ফর্মুলাটা একটা ব্যাপক জিনিস কোয়ড্রাটিক ফর্মুলাটা দিয়ে আমরা যে আগে তিনটে এক্সাম্পল দেখলাম তিনটেই সলভ হয়ে যেতে পারে কিন্তু আমার মনে হয় ওইগুলোর মধ্যে কোয়ারেটিক ফর্মুলা লাগানোর জায়গায় ওইগুলোকে কি যেভাবে না করে সিনাম করাটাই ভালো একটু টাইমেরও তো ব্যাপার আছে মানে এমন তো নয় যে যতক্ষণ ইচ্ছা করে টাইম নিয়ে করতে থাকবে শুরুর দিকে ঠিক আছে কিন্তু এক্সামের মধ্যে তত টাইমই থাকবে না তো হ্যাঁ কোয়ারেটিক ফর্মুলাটা কয়েক ক্ষেত্রে খুবই কাজে আসে সেগুলো আমরা এখন দেখতে চলেছি একটা উদাহরণ দিয়ে একটা উদাহরণ অনেক হবে তোমরা চাইলে তো বললাম একটা বই থেকে আরো প্র্যাকটিস করে নিও আপাতত আমার তো কাজ হলো শেখানো আমি ভালো করে একটা বুঝিয়ে দিচ্ছি যে কি করে জিনিসটাকে নিয়ে ভাবতে হবে বাকি ভাবাটা তো তোমাকেই করতে হবে ঠিক আছে চলো কোয়াড্রেটিক ফর্মুলা কোয়াড্রেটিক ফর্মুলাটাকে আমি লিখে দিচ্ছি তোমরা তাকে বুঝতে পারো একটু কিরকম হয় ওই সেম ইকুয়েশনটা ax2 bx c 0 তার জন্য ফর্মুলা হলো x b প্লাস মাইনাস আন্ডার রুট অফ বিসি আপন টু এ পুরোটা মুখস্থ হয়ে গেছে কিন্তু তার কিন্তু কারণ হলো যে আমি অনেক অনেকবার এটা ব্যবহার করেছি কলেজে এসে গেছি আর তিন চার বছর আমার এর আগের তিন চার বছর ধরে কিন্তু এটার অলমোস্ট প্রতি সপ্তাহ এটার দরকার কারণ কি ম্যাচ একটা এমন জিনিস যেটা করতেই থাকতে হয় আর এইটা একটা এমন টপিক এটা সব জায়গায় আসতেই থাকে তো এটা তোমাদেরও লার্ন হয়ে যাবে ঠিক আছে এই বি হলো এ বিটাই ও এই সি আর এ ও এই এটা তোমরা একবার দেখে নাও লার্ন করে নাও কি করে এলো সেটা কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তোমরা চাইলে নিজে থেকে বার করতে পারো এইটাকে একটু ফ্যাক্টরাইজ করার চেষ্টা করে একটু কঠিন হয় একটু কমপ্লেক্স হয় কিন্তু তোমরা যদি একবার বুঝে যাও জিনিসটাকে তারপরে ইজিলি হয়ে যেতে ঠিক আছে এটা তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো আমি বলছিলাম যে দরকার করার ভালো লাগবে করলে না হলে তো আছি ইকুয়েশনটা আমি এসব ভয় অত কিছু করতাম না ছোটবেলায় ইলেভেন টুয়েলভ ক্লাসে এসে আমি এগুলো চেষ্টা করেছিলাম আমার তো কোনো অসুবিধা হয়নি বি স্কোয়ার মাইনাস ফোর এ এইটাকে আমরা ডি মানে ডিসক্রিমিন্যান্ট বলি ঠিক আছে ডিসক্রিমিন্যান্ট বাংলায় আলাদা করে তো কিছু বলা হয় বলে আমার মনে হয় না এটাকে শিখে নাও ডিসক্রিমিন্যান্ট ঠিক আছে ডিসক্রিমিন্যান্ট ডিসক্রিমিন্যান্ট জিনিসটা একটু দরকারি হয় কারণ কি এটা দিয়ে আমরা পরে অনেক দেখতে পারি যে এই যে মূল গুলো পাচ্ছি রুট গুলো পাচ্ছি ওইগুলোর টাইপের সেটা নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু সেটা এই ভিডিওর মধ্যে বানানোটা খুব এই ভিডিওর মধ্যে বানানো যাবে না ওইটা আলাদা করে আমি ভিডিও বানাতে পারি ওই জন্য মনে হচ্ছে আমাকে আরেকটাও বানাতে হবে তার মধ্যে আমরা একটু হায়ার টপিকস গুলো যেমন কি গ্রাফ কি করে বানানো হয় বা এই যে ইন ডিসক্রিমিন্টের কাজ কি

আর তাতে এই পার্টটা কিন্তু সেমই থাকবে কারণ কি প্লাস মাইনাসটা তো চলেই গেল তার মানে ডিয়াল টু জিরো হয় তাহলে এটা এখন বিশেষ বুঝতে পারছো না বোধহয় বাট এটা পরে নেক্সট ভিডিওটার মধ্যে সব বুঝে যাবে ঠিক আছে ওনলি ওয়ান রুট যদি ডি গ্রেটার দেন জিরো হয় জিরো থেকে বেশি হয় তাহলে তো এটা বেশি হচ্ছে এটা দুটো রুট হয়ে যাবে। সবচেয়ে মজার case টা যখন d less than zero হয়। d less than zero হলে কিন্তু একটু চক্কর আছে। এটা হয়ে যাবে d এর এখানে নতুন একটা term আসবে সেটা হলো imaginary root ইমাজিনারি রুটস নিয়ে আইডিয়া থাকার কথা না জানলে তো খুবই ভালো কথা ইমাজিনারি নাম্বার আলাদা কমপ্লেক্স নাম্বার আমরা তাদেরকে বলি এটা নিয়ে বিশেষ এখন একদম ভাবার দরকার নেই এটার উপর কোয়েশ্চেন ও আসার কোনো মানে হয় না যত না তোমরা এটা শিখেছো আর ওই জিনিসটা ইলেভেন্থ ক্লাসের আগে শেখানো হয় না তাই তোমরা এটা নিয়ে চিন্তা করো না ঠিক আছে এটা জাস্ট যেটা আছে থাকতে দাও ভুলে যাও একবারে এরকম কেটে দিচ্ছি তাই আমি এই দুটো দিক সব কাজ চলে যাবে ঠিক আছে এবার আমরা এর উদাহরণটা দেখব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়ালস জিরো এর মধ্যে কিন্তু আমি এটা বলছি তোমরা নিজেরাই ট্রাই করে বুঝতে পারবে যে এটা কিন্তু নিজের থেকে ফ্যাক্টর বানানো যায় না কি করা যায় সলভ তো করতেই হবে তো আমরা এটা করবো সেটা হলো আমরা এটাকে কোয়াটেটিক ফর্মুলা লাগিয়ে দেবো ঠিক আছে তো এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ বি হলো সিক্স সি হলো থ্রি এ হলো ওয়ান ব্যাস ফর্মুলাটার মধ্যে সব করে দাও ফর্মুলাটা কি ছিল আমি কুইকলি করে লিখে দিয়েছি ফ্যাক্টর করা যায় একটা খুব কমপ্লেক্স প্রসিজিও কিন্তু সেটা করার মানে এটা করার মতনই হয়ে যাবে সেটা তোমার নিজেরা চাইলে চেষ্টা করতে পারো আর বোধ হয় যাই না এটা তোমার টিচার কাউকে দিয়ে তুমি চেক করতে পারো আনসারটা সেমই আসা উচিত ভাবে ঠিক আছে এক্স ইজ ইকুৱেল মানে হ'ল ফ'ৰ আছে এইটো কিন্তু এখন পিঅ'ৰলি এৰিথমেটিক ইউজ কৰিছো

এলোয়েন তো ইম্যাজিনারি নয় এলোয়েন তো রিয়েলি কিন্তু এগুলোকে আমরা ইরেশনাল রুটস বলি এই রুট সাইনটা এসে গেলে ইরেশনাল বলা হয় ওদেরকে ঠিক আছে ই ই ইরেশনাল ঠিক আছে বুঝে গেলে কি করে ইউজ করা হয় এটা আরো কটা প্রবলেম পাবে তার মধ্যে তোমরা নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারো এটা হলো কোয়াড্রেটিক ফর্মুলা এটা ইউজ করে একটু শিখে যাবে ওর চিন্তা ব্যাপার না ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদেরকে পড়িয়ে আজ খুব আমিও মজা পেলাম আবার আমরা দেখা করব যখন আমরা কোয়ারেটিক কোয়েশ্চনের নেক্সট ভিডিওটা আবার বানাবো তখন আমাদের সাথে আবার দেখা হবে বিদিশ কোর্স স্টুডেন্ট হার্ডি বম্বে সাইন আউট করছি